হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ফোনে থাকা প্রতিটা অ্যাপসে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটিতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি সহজে আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপসে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যে কথাটি না বলে নয়, এখনও আপনি যদি এই ভিডিওটিকে একটা লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দিন এবং পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, এই কাজটি করতে হলে আমাদের একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। তো তার জন্য আপনারা আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ বারে লিখবেন LOCKIT। তো লিখে সার্চ করলে ঠিক এমন একটি অ্যাপস আপনারা দেখতে পারবেন, এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এছাড়াও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে। তো ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে কিছু পারমিশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো তার জন্য জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে একটা প্যাটার্ন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্যাটার্ন সিলেক্ট করে দিতে পারেন, তবে কন্ডিশন হচ্ছে আপনি এই প্যাটার্নটি অবশ্যই মনে রাখবেন। তো এখানে আপনি দুইবার প্যাটার্ন দিবেন, যাওয়ার পর ঠিক আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে তার উত্তরটি সেট করে দিবেন। অর্থাৎ আপনার এই অ্যাপসে যদি কোনো ফাইল আটকে যায়, অর্থাৎ আপনি যদি যে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিবেন এইগুলো যদি মনে না থাকে তাহলে এই অপশনটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো তার জন্য জাস্ট এই অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে কোনো একটা কোশ্চেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে নিচে তার অ্যান্সারটি আপনি লিখে দিবেন। তো লিখে দিয়ে অবশ্যই মনে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, আমি অন লিখে দিলাম। দেওয়ার পর জাস্ট ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আপনার ফোনে থেকে কিছু অ্যাপসে লক নিয়ে নিয়েছে। তো আপনার জাস্ট এই টিকমার্কটি উঠিয়ে দিবেন, জাস্ট এর উপর একবার ক্লিক করলে এই টিকমার্কগুলো উঠে যাবে। তো সবগুলো টিকমার্ক আপনারা উঠিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রোটেক্ট এনিওয়ে, জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে এই অ্যাপসটির হোম পেজ আপনি দেখতে পারবেন। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে, জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং। তো সেটিংয়ের উপরে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লক মোড, তো এটার উপর আপনি ক্লিক করে এখান থেকে প্যাটার্ন না পিন দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু প্যাটার্ন দিয়েছি তো প্যাটার্নই থাক, আপনি চাইলে পিনও দিতে পারেন। তারপর ব্যাককে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন লক অপশন রয়েছে, জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মানে এই লকটি আপনার অ্যাপসগুলোকে কখন লক করবে। তো আমি এখান থেকে এভরি টাইম দিয়ে দিচ্ছি, অর্থাৎ সব সময়ের জন্য আমার ফোনে থাকা অ্যাপসগুলো লক হয়ে থাকবে। তো তার জন্য এভরি টাইমে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি আমার ফোনে ব্যাক বাটনে ক্লিক করবেন। তো এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড রয়েছে, আপনি চাইলে এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনে পাওয়ার সেভিং মোড অন করতে পারেন। তো তার জন্য আপনারা জাস্ট এই সুইচের উপর একবার টাচ করবেন। তো টাচ করলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনার স্ক্রিনে থাকা যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন এই অ্যাপসটি আপনারা দেখতে পারবেন, জাস্ট এটার উপর একবার ক্লিক করে এখান থেকে পারমিশনটা অন করে দিবেন। তো তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন, আর একবার আপনার ফোনে ব্যাক বাটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তো যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর একটা অপশন রয়েছে, জাস্ট মোরের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসগুইস একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন। তো এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য একটু মন দিয়ে শুনবেন। তো ফার্স্টে আপনি যে আঙুলে ফিঙ্গারপ্রিন্টটি দিবেন সেটা একবার টাচ করে উঠিয়ে নিয়ে যাবেন, আবারও টাচ করে উঠিয়ে নিয়ে যাবেন। তৃতীয়বার একটু চেপে ধরে রাখবেন। তো চেপে ধরে রাখলে আপনার ফোনে একটা ভাইব্রেট দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট লকটি সেট হয়ে গেছে। তো এখানে ওই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ফার্স্টে একবার টাচ করে উঠিয়ে নিয়ে আসবেন, আবারও ওই একই আঙুল টাচ করে উঠিয়ে নিয়ে আসবেন, তৃতীয়বার একটু চেপে ধরে রাখবেন, রাখলে আপনার ফোনে একটা ভাইব্রেট দিবে, অর্থাৎ আপনার ওই ফিঙ্গারপ্রিন্ট লকটি সেট হয়ে গেল। তো এবার আপনি আপনার ফোনে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন। করার পর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন।
করলে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে সবগুলো অ্যাপসে আপনি লক করে দিতে পারবেন। তো লক করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা তালার আইকন রয়েছে, জাস্ট এই তালার আইকনের উপর একবার টাচ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার একটা পারমিট দিতে হবে, জাস্ট এই পারমিটের উপর একবার টাচ করবেন। করার পর আবারও আপনার ফোনের স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন যে লক কিট একটা অপশন রয়েছে, এটার উপর একবার টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে পারমিটটা অন করে দিবেন। তো দেওয়ার পর আপনার ফোনের ব্যাক বাটনে দুইবার ক্লিক করবেন। ক্লিক করলে করার পর এখান থেকে আপনি যে অ্যাপসগুলোতে লক করতে চান জাস্ট সেই অ্যাপসের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে অটোমেটিকলি সেই অ্যাপসগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে। এবার আপনি এই অ্যাপসটিকে কেটে দিতে পারেন বা মিনিমাইজ করে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি যেহেতু আমার ফোনের ফেসবুকে লক দিয়েছিলাম, তো তার জন্য আমি ফেসবুকের উপর একবার টাচ করছি। তো টাচ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে অটোমেটিকলি ফিঙ্গারপ্রিন্ট লকটি কিন্তু চলে আসবে। তো আপনার অবশ্য মনে আছে আপনি লকটি কীভাবে দিয়েছিলেন। আপনি যে অ্যাঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েছিলেন ফার্স্টে সেই অ্যাঙ্গুলটি একবার টাচ করে উঠিয়ে নিয়ে আসবেন, আবারও একবার টাচ করে উঠিয়ে নিয়ে আসবেন, তৃতীয়বার একটু চেপে ধরে রাখবেন। তো চেপে ধরে রাখলে তারপর দেখতে পাচ্ছেন যে আপনি যে প্যাটার্নটি দিয়েছিলেন সেই প্যাটার্নটি এখানে চলে আসছে। তো আমি যে প্যাটার্নটি দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু অন হয়ে গেল। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লে করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এখনই SS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।